আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। একদিনে করোনায় ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৯৩০। এই মাসে প্রতিদিন ১০,০০০ নমুনা পরীক্ষার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী। করোনা থেকে সুস্থ হওয়া লোকের রক্তের প্লাজমা নিয়ে আক্রান্তের চিকিৎসা শুরু ঢাকা মেডিকেলে। কোভিড ১৯ থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ৪৩ জন ডাক্তার ও নার্স। করোনার কারণে বেকার হয়েছেন দেশের অন্তত ১.৫ কোটি মানুষ, বলছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এবং মশক নিধন ও জলাবদ্ধতা দূর সহ নগর পরিচ্ছন্নতায় ৫ ধাপে কাজ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন, দায়িত্ব নিয়ে প্রতিশ্রুতি মেয়র তাপসের। এবারে বিস্তারিত সংবাদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১৬ জন। এ নিয়ে ৭০ দিনে মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়ালো স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়। সবশেষ ২৪ ঘন্টায় আরও ৯৩০ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত হল ২০,৯৯৫ জন। দেশে করোনা রোগীর মৃত্যুর হার ১.৫০%। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। দেশে ১৮ মার্চ করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে ক্রমাগতভাবে বাড়তে থাকে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। ৭০তম দিনে আক্রান্তের সংখ্যা প্রায় ২১,০০০ দাঁড়ায়। একই সময়ে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩১৪ জন। শনাক্ত হয়েছে ২৪ ঘন্টায় ৯৩০ জন এবং এ পর্যন্ত শনাক্ত ২০,৯৯৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ১৬ জন এবং এই ১৬ জনের মধ্যে সকলই পুরুষ এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩১৪ জন। বর্তমানে দেশে করোনা রোগীর মৃত্যুর হার ১.৫%। অন্যদিকে সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এই হার ৫.৯৬, ইতালিতে ১৪.১২, প্রতিবেশী ভারতে ৩.১৯ এবং পাকিস্তানে ২.১৫%। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে আক্রান্ত মৃত্যু উভয় ক্ষেত্রেই পুরুষরা এগিয়ে। অন্যদিকে সংক্রমিত হচ্ছেন বেশি ২১ থেকে ৩০ বছর বয়সীরা, তবে ষাটোর্ধ্বদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের দিকে মৃত্যুর ঝুঁকি বেশি, কাজে আমরা যেন তাদের প্রতি বিশেষ খেয়াল রাখি। যাদের অন্যান্য রোগ আছে, অসংক্রামক ব্যাধি যাদের আছে, যেমন উচ্চ রক্তচাপ, ক্যান্সার, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ যাদের আছে, তারা অনেক বেশি ঝুঁকিতে থাকেন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, শুক্রবার ৪১টির মধ্যে ৩৩টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়, ফলে নমুনা পরীক্ষা কমার পাশাপাশি আগের চেয়ে কমেছে শনাক্তের সংখ্যাও। একটি ল্যাবের রেজাল্ট পাইনি, হয়তো সপ্তাহে ছুটির কারণে সেখানে নমুনা সংগৃহীত বা নমুনা পরীক্ষা হয়নি। বুলেটিনে আরও জানানো হয়, সবশেষ ২৪ ঘন্টায় ২৩৫ জন সহ এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৪,১১৭ জন। এছাড়া নতুন ৩৪৯ সহ বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৩০৪৬ জন। নিজের সুরক্ষা নিজের হাতে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমছে না, রংপুরেও ব্যাপক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বরিশাল বিভাগের দুই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ডাক্তার নার্স সহ ৫ জন। এছাড়া মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। এতে নতুন করে রোগী শনাক্ত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন পরাগারমান। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি হলেও দেশের অন্যান্য জেলাতেও মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিদিনই মৃত্যু আর আক্রান্তের সংখ্যা বাড়ছে নারায়ণগঞ্জে। উদ্বেগজনক পরিস্থিতিতে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত ৭৪ জন। এ নিয়ে নারায়ণগঞ্জ জেলায় মৃতের সংখ্যা ৬১ জন, মোট আক্রান্ত ১৬০৯ জন। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের দুই জেলায় ডাক্তার ও নার্স সহ ৫ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হন। এ নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২০৩ জন আর মারা গেছে ৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৯ জন।
সিলেটে গত ২৪ ঘন্টায় ৫ জন নার্স সহ ১৩ জন করোনায় আক্রান্ত হন। এ নিয়ে সিলেট বিভাগে মোট ৩৫৯ জন করোনায় আক্রান্ত হলেন। ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় গত ২৪ ঘন্টায় ২ জন চিকিৎসক ও মা ছেলে সহ মোট ১৩ জন করোনা ভাইরাসে পজিটিভ হন। এ নিয়ে বিভাগে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫২০ জন, আর ১৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নওগাঁয় ২ পুলিশ ও শিশু সহ নতুন করে আরও ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৮৩ জন। পঞ্চগড়ে আরও ৪ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৯ জন করোনায় আক্রান্ত হলেন। রংপুরে ব্যাপক হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় ৫ জন পুলিশ ও ১০ জন আনসার সহ মোট ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে রংপুর জেলায় মোট ২০১ জন করোনা আক্রান্ত হলেন। এছাড়া কুড়িগ্রামে ২ জন, লালমনিরহাটে ১ জন গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হন। এদিকে গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ১ চিকিৎসক সহ ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রংপুর বিভাগে এখন পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ৪৩৬ জন। সাভারে গত ২৪ ঘন্টায় আরও ৩২ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত সাভারে মোট আক্রান্তের সংখ্যা ১২৩ জন। আক্রান্তদের মধ্যে গার্মেন্টস কর্মীর সংখ্যা অর্ধেকের বেশি। করোনায় মৃত নারীর সংস্পর্শে আসায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মণ্ডলপাড়া গ্রামের নিরাময় ক্লিনিক ও ৩টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। পরাগারমান, এটিএন বাংলা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় পরীক্ষামূলকভাবে প্লাজমা থেরাপি শুরু করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়া ৩জন চিকিৎসকের শরীর থেকে প্লাজমা সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলো। পরীক্ষা নিরীক্ষার পর রোগীর চিকিৎসায় তা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন প্লাজমা থেরাপি কার্যক্রমের সমন্বয়ক ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক এম এ খান। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বির। একজন কোভিড আক্রান্ত ব্যক্তি যখন সুস্থ হয়ে যাবেন, তার ১৪ দিন পর তিনি আরেকজন মারাত্মক ঝুঁকিতে থাকা কোভিড-১৯ পেশেন্টকে যে প্লাজমাটা, অর্থাৎ তার শরীরের সাদা অংশটা, সেই মারাত্মক ঝুঁকিতে থাকা রোগীকে যখন দিবেন, সেটাই হচ্ছে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। এই প্লাজমা সংগ্রহ করে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর শরীরে প্রয়োগের চিকিৎসা পদ্ধতিকে বলা হচ্ছে প্লাজমা থেরাপি। সম্প্রতি বিভিন্ন দেশে কোভিড-১৯ চিকিৎসায় এ থেরাপি ব্যবহৃত হচ্ছে। ওনারা এটা নিয়ে রিসার্চ করবেন, দেখবেন একটা গ্রুপকে ওনারা প্লাজমা দিবেন আর একটা গ্রুপকে প্লাজমা দিবেন না, দেওয়ার পরে ওনারা কম্পেয়ার করবেন এবং ওনারা খুব দ্রুত করবেন। এটা খুব দ্রুত করতে হবে, তখন আমাদের সামনে অনেক রুগী আসতেছে। যদি এটা ইফেক্টিভ হয় তাহলে আমরা এটা প্রয়োগ শুরু করে দিব। তবে এর প্রতিটি ধাপ সতর্কতার সাথে মেনে চলার তাগিদে দিলেন বিশেষজ্ঞরা। আমি আপনার শরীর থেকে প্লাজমা নিলাম, কিন্তু যেই মাত্রায় আমার অ্যান্টিবডি পাওয়ার কথা ছিল এবং যে মাত্রায় পেশেন্টকে দিলে পেশেন্ট সুস্থ হবে বা তার উপকার হবে, সেই মাত্রায় যদি আমরা অ্যান্টিবডিটা দিতে না পারি, সেক্ষেত্রে এই প্লাজমা ডোনেশনের আসলে কোনো যৌক্তিকতা নেই। করোনা ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসায় এখনও শতভাগ সফল বলে প্রমাণ হয়নি প্লাজমা থেরাপি। তারপরও বিভিন্ন দেশের সফলতার হারই এই পদ্ধতিকে চিকিৎসার কথা ভাবা হচ্ছে বলে জানালেন চিকিৎসকরা। এই প্লাজমা সংগ্রহ করার পর এটা টাইট্রেশন হবে, কতখানি অ্যান্টিবডি রয়েছে সেটা মাপার পরে আশা করা যায় আমরা এই সপ্তাহের মধ্যেই এই প্লাজমা থেরাপি রোগীর শরীরে প্রয়োগ করতে পারব। প্লাজমা থেরাপির সফলতা মুমূর্ষু অনেক করোনা ভাইরাস আক্রান্ত রোগী পেতে পারে নতুন জীবন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্লাজমা আমরা কিছু কালেক্ট করব, আরও করার পরে আমরা এটা একটা ক্লিনিক্যাল ট্রায়াল দিব। আমরা যে সমস্ত রোগী অবস্থা খুবই সংকটাপন্ন তাদেরকে, বিশেষ করে যারা আইসিউতে রয়েছে মরণাপন্ন অবস্থায় আছে, তাদের চিকিৎসার জন্য এই প্লাজমাটি ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। প্লাজমা ট্রান্সফিউশনের মাধ্যমে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার ক্ষেত্রে যে পরীক্ষা নিরীক্ষা চলছে তার সফলতার অন্যতম প্রধান শর্ত হচ্ছে ডোনার। তাই কোভিড থেকে সুস্থ হয়ে যাওয়া রোগীদের প্লাজমা ডোনেশনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন চিকিৎসকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনা রোগী শনাক্তে চলতি মাসের মধ্যে প্রতিদিন অন্তত ১০,০০০ নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য ২০০ বেডের ইউনিট উদ্বোধনকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত মুমিনুর রিপনের রিপোর্টে। আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালের সম্পূর্ণ আলাদা এবং নতুন বিল্ডিংয়ে
করোনা রোগীদের চিকিৎসার জন্য 200 বেডের নতুন করোনা ইউনিটের উদ্বোধন করা হয়। দেশের এই দুঃসময়ে বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। প্রতিদিন যেন অন্তত 10,000 নমুনা পরীক্ষা করা যায়, চলতি মাসের মধ্যেই তা নিশ্চিত করতে চায় সরকার। এখন তো প্রায় 42টি ল্যাব কাজ করছে, আমরা আরও প্রায় 15-20টি ল্যাব সংযুক্ত করব এবং আমরা আশা করতেছি এই মাসের মধ্যেই আমাদের টেস্টের ক্যাপাসিটি 10,000-এর উপরে ইনশাআল্লাহ আমরা নিয়ে যাওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা প্রকৃত তথ্যটা আমরা ডাক্তার এবং নার্সদেরকে দেই, আপনারা কোনো কিছু লুকাবেন না, যদি লুকান তাহলে পরে নিজেও বিপদে পড়বেন, আপনাকে যে চিকিৎসা দেবে তাকেও আপনারা বিপদে ফেলবেন। হাসপাতালটির চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান জানিয়েছেন, খুব শিগগিরই বিনামূল্যে নমুনা পরীক্ষা এবং করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে। এজন্য 250 জন ডাক্তার ও নার্সকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সিট যদি 10 দিনে 8 দিনে যে 10,000 বেড করতে পারে, আমরা হোয়াই নট বাংলাদেশ পারবো না? আমার মাথায় ছিল এটাই যে না, আমরা অল্প হলেও আমরা একটা এক্সাম্পল তৈরি করতে চাই আমরা এই বাংলাদেশে যে না আমরা পারি। আমরা কোনো চিকিৎসার জন্যই কোনো ব্যয় এখন আমরা নিব না, আমরা মানুষের সেবার পাশে থাকতে চাই। সেবাটা দিয়েই আমরা মূল্যায়িত, আমাদের মূল্য হবে সেবা, সেই মূল্যটাই আমরা নিতে চাই। তবে আনোয়ার খান মেডিকেলের পুরনো ভবনে 750 বেডের নন কোভিড হাসপাতালে সব ধরনের রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা সেবা চালু থাকবে। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। কোভিড-19 থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের 43 জন ডাক্তার ও নার্স। উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়ার সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা। বিস্তারিত রাবেয়া আক্তার সুবর্ণার রিপোর্টে। আবারও চিকিৎসার কাজে ফিরে এলেন আরমানুল ইসলাম ও আসমা বিনতে আনোয়ার। করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এই চিকিৎসক দম্পতি। বাসায় আছে 2 শিশু সন্তান। প্রায় 1 মাস পর কাজে ফিরলেন তারা, কিন্তু আতঙ্ক পিছু ছাড়ছে না তাদের। যখন দুজনেই পজিটিভ আসলাম, আমরা আসলে মানে ওই পরিস্থিতি আমরা বলে বুঝতে পারবো আমরা যে আক্রান্ত হয়েছি। আমরা দুজনে মনের মধ্যে সাহস রেখেছি, আমরা একজন আরেকজনকে সাহস দিয়েছি, আমরা আবার রোগীদের সেবা দিতে পারবো, এই জন্য আমরা নিজেদেরকে আরো গর্বিত মনে করছি। সচেতনতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা ভাইরাস থেকে পুরোপুরি মুক্ত থাকা যায়, বললেন এই চিকিৎসকরা। যতদিন আমি সুস্থ থাকবো ততদিন আমি এই যুদ্ধে চালিয়ে যাব, আমার এই আমার প্রত্যাশা। তবে আমার সাধারণ জনগণের প্রতি উপদেশ যে আপনারা আতঙ্কিত হবেন না, করোনা মানেই মৃত্যু নয়। 90% রোগী সাধারণ চিকিৎসাতেই ভালো হয়ে যায়, অত ভয় পাওয়ার কিছু নাই। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এইটা মানে অনেকদিন পর নিজের আত্মীয় স্বজন সবাইকে জড়িয়ে ধরার যে আনন্দ, সেই আনন্দের সাথে আসলে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না। আর যেটা সেটা হচ্ছে বেঁচে থাকার আনন্দটা যে কি, সেটা আসলে মানে মৃত্যুর কাছাকাছি না গেলে কখনোই বোঝা যায় না। যারা এখনো চিকিৎসাধীন আছেন তারাও দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফিরে আসবেন বলে জানালেন হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া। আমরা ফুল দিয়ে এবং একটি মাস্ক দিয়ে তাদেরকে আজকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছি। আমি মনে করি বাংলাদেশের যারা নার্স কর্মকর্তা কর্মচারী বা ডাক্তার যারা আজকে প্রায় 1555 জন আক্রান্ত, তারা এভাবে ধীরে ধীরে সকলেই আবার নেগেটিভ হবে এবং সকলেই আবার তাদের কর্মস্থলে যোগদান করে আমরা এই করোনা যুদ্ধে আমরা আবার শরীক হব। করোনাকে ভয় না করে সবাইকে সচেতন হতে হবে বলে মনে করেন চিকিৎসকরা। রাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে দেশের 1.5 কোটি মানুষ কাজ হারিয়ে বেকার হয়েছেন। করোনার প্রভাব আরও দীর্ঘ হলে এই সংখ্যা বাড়বে বলে জানিয়েছে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এমনকি অনেক উদ্যোক্তারাও কর্মহীন খাতায় নাম লেখাতে পারেন বলে সতর্ক করেছে তারা। ব্যবসা বাঁচাতে সরকারি সহায়তার পাশাপাশি আর্থিক অনুদান চাইছেন উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। করোনায় জীবন নিয়ে শঙ্কার সাথে বাড়ছে জীবিকার অনিশ্চয়তা। কর্মস্থল বন্ধ, কবে চালু হবে কিংবা আদৌ চাকরি থাকবে কি না তা নিয়ে আছে দুশ্চিন্তা। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা পড়েছেন সবচেয়ে বড় সমস্যায়। আমরা যারা ছোট ছোট ফ্যাক্টরি পরিচালনা করে থাকি নিজস্ব উদ্যোগে, আমাদের জন্য এটা খুবই কঠিন সময়। আমাদের কিছু কর্মী বাহিনী আছে, কাজ ছাড়া তাদেরকে পরিচালনা করা আমাদের পক্ষে খুব অসম্ভব। আমাদেরকে টিকিয়ে রাখার জন্যে দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে হবে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়েলো বলছে, করোনার কারণে দক্ষিণ এশিয়ায় 12 কোটি মানুষ অস্থায়ীভাবে কাজ হারিয়েছেন, যার 1.5 কোটির বেশি বাংলাদেশে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এর ফলে দেশের 3.5 কোটি দরিদ্র মানুষের তালিকা আরও লম্বা হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। কোভিডের কারণে বাংলাদেশে আমাদের হিসাবে অন্তত পক্ষে 1.5 কোটি থেকে 1.25 কোটি লোক বেকার হয়ে গেছে, এবং এটা হয়েছে প্রায় 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই লকডাউনের সাথে সাথে। কতদিন পর্যন্ত এই লোকগুলো কর্মক্ষেত্রে ফিরে আসবে সেটাও আমরা জানি না, কিন্তু আমরা এটুকু জানি যে এই হঠাৎ করে দরিদ্র হয়ে যাওয়া পরিবারগুলোর জন্য কিছু সরকারি সাহায্যের প্রয়োজন হবে তাদের জীবন এবং জীবিকার জন্য। দেশে 6.5 কোটি মানুষ শ্রমিক হিসেবে কাজ করেন, এর মধ্যে 2.5 কোটি কৃষি খাতে আর বাকি 4 কোটি শিল্প ও সেবা খাতে। অর্ধশিক্ষিত বা অক্ষর জ্ঞানহীন শ্রমিকদের একটা বড় অংশ কাজ করেন ক্ষুদ্র ও কুটির শিল্পে। 76 লাখ উদ্যোক্তার মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এই খাতে। করোনার পর বড় প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে পারলেও ছোট অনেক প্রতিষ্ঠান বন্ধের আশঙ্কা করা হচ্ছে। স্পেশাল রিফাইন্যান্সিং ফান্ডের মাধ্যমে আমাদের নতুন উদ্যোক্তা সৃষ্টি, পাশাপাশি তাদের আরও কিছু এই ব্যাংক বহির্ভূত যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে, অর্থাৎ নন ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস আরও বেশি করে করতে হবে, যার মাধ্যমে আমাদের উদ্যোক্তাদের ক্যাপাসিটি ডেভেলপ করা যায়। কাজ টিকিয়ে রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্যবিধি অমান্য করে ঈদের কেনাবেচা চলছে রাজধানীর ফুটপাতে। মার্কেটগুলোতে আজও ক্রেতার ভিড় ছিল না, তবে পথে পথে গাড়ি আর মানুষের চলাচল অনেকটাই স্বাভাবিক সময়ের মতো। এতে নগরবাসীর মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। মাস্ক ছাড়াই মেয়েকে নিয়ে যাত্রাবাড়ির ফুটপাতে ঈদের কেনাকাটা করতে এসেছেন এই নারী। করোনা সংক্রমণের আতঙ্ক থাকলেও অন্য ক্রেতাদের গায়ে গা লাগিয়ে চলছে কেনাকাটা। কেনাকাটাও তো করতে হবে, বাচ্চা মানুষ আমরা নিজেরা না লই, বাচ্চা মানুষের তো দিতে হবে বছরকে একটা দিন। বাচ্চা কানতেছে যে আমাদের জিন্সের প্যান্ট কিনে দাও, এই জন্য আসা। রাজধানীর ফুটপাতে ভিড় করে মানুষের কেনাকাটা দেখে বোঝার উপায় নেই, করোনা মহামারীর সময় পার করছে নগরবাসী। শনির রাখরা, মিরপুর, মৌচাক সহ বেশ কিছু এলাকায় নিয়মের তোয়াক্কা না করেই পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করছেন অনেকে। স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মেনে পণ্য বিক্রির নিয়ম থাকলেও তাতে আগ্রহ নেই তাদের। নিজেদের এটা বোঝার উচিত যে বাংলাদেশে এখন অনেক সমস্যা, কিন্তু আমরা এগুলো মানি না। মার্কেটে দেখা গেছে দূরত্ব বজায় রাখতে বলতেছে, সেখানে আরো আরো সারাথার সাথে লাইকে লেগে দেখা গেছে কেনাকাটা করতে। এখানে যে অবস্থা, যেভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার দরকার ছিল, আসলে ওইরকম ভাবে কেনাকাটা করছে না। ঢিলা ঢালার জন্য মানুষ এটা জগা ঘিসিয়ে রয়ে গেছে, এই জন্য এটা সামনে বড় ধরনের একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ফুটপাতের এসব দোকানে সাবান পানি দিয়ে হাত ধোয়া কিংবা জীবাণুনাশক ছিটানোর কোনো ব্যবস্থাই রাখা হয়নি। অনেকটা ঝুঁকি নিয়েই নিম্ন আয়ের মানুষ কেনাকাটা করছে, এসব তদারকিতে নেই কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ভিড় পড়লে আমরা বলতেছি, ভাই আমরা এখন বিক্রি করবো না, আপনারা একটু পরে আসেন। অনেকের মাঝখান দিয়ে ঢুকে যায়, সে কি উনি কি সেফ আছে কিনা না আছে ওটা ওনার কোনো দেখার ইয়া নেই। অন্যদিকে সীমিত পরিসরে কিছু শপিং সেন্টারে স্বাস্থ্যবিধি মানা হলেও ক্রেতার সংখ্যা খুবই কম বলে দাবি ব্যবসায়ীদের। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। যারা খোলা আকাশের নিচে বসবাস করছে তাদের তালিকা তৈরি করে ঈদের আগেই ত্রাণ পৌঁছে দিতে নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে কোনো ধরনের অনিয়ম হলে দলীয় পরিচয় থাকলেও রেহাই পাওয়া যাবে না। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রমে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় ঈদকে সামনে রেখে শপিং মল, ফেরিঘাট সহ বিভিন্ন পয়েন্টে ভিড় করা থেকে বিরত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। অনেকের ঘর নেই, অনেকে ভাসমান ফ্লাইওভারের নিচে, রেল স্টেশনে, বাস টার্মিনালে, খোলা আকাশের নিচে অনেকে জীবনযাপন করে। এদের মধ্যে অসহায় অনেক শিশুও আছে, তাছাড়া অনেক বয়স্ক অসহায় ব্যক্তি আছে। খুঁজে খুঁজে এদের তালিকা তৈরি করে ঈদের আগে এদের জন্য ত্রাণ
সাহায্যের ব্যবস্থা করবেন। দেশে দুর্যোগ দেখা দিলে বা মানুষের বিপদে নতুন নতুন গবেষণা সংস্থা গজিয়ে ওঠে এবং তারা মন করা রিপোর্ট প্রকাশ করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকারের সমালোচনা করতেই এমন মন করার প্রতিবেদন তৈরি করা হয় যা গুজব রটানোর শামিল বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীতে নিজ বাসভবন থেকে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বাংলাদেশের করোনায় মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় কম বলে এ সময় দাবি করেন ডক্টর হাসান মাহমুদ। যখন মানুষ বিপদে পড়ে, যখন কোনো দুর্যোগ তৈরি হয়, যখন মানুষের মধ্যে সংখ্যা আশঙ্কা ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড টেনশন থাকে, তখন কিছু নতুন নতুন গবেষণা সংস্থা গজিয়ে ওঠে এবং তারা কোনো গবেষণা করে না সরকারের সমালোচনা করার জন্য এবং বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য কিছু মন গড়া রিপোর্ট তৈরি করে। এটি কোনো গবেষণা নয়, মন গড়া রিপোর্ট তৈরি করে। এই ধরনের মন গড়া রিপোর্ট তৈরি করে সেটি জনসমক্ষে প্রকাশ করে সেটিও গুজব ঘটনার সামিল। বিএনপি সাধ্যমতো ত্রাণ বিতরণ করলেও আওয়ামী লীগ নেতা কর্মীরা লুটপাটে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর কাপ্তান বাজার এলাকার দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি অভিযোগ করেন করোনা পরিস্থিতির সমাধান না করে সরকার সংকট সৃষ্টি করছে বলেও জানান রিজভী। প্রতিরোধের সময় পেয়েও সরকার তা হেলায় হারিয়েছে দাবি করে তিনি বলেন এখন আক্রান্তের সংখ্যা দিন দিনই বাড়ছে। করোনা ভাইরাস রোধ, মশক নিধন, যানজট ও জলজট নিরসন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও আবর্জনা দূর করতে পাঁচ ধাপে কাজ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, করোনা মহামারীতে নগরবাসীকে সুষ্ঠু চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। অনলাইন ব্রিফিংয়ে এই নতুন মেয়র জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী 90 দিনের মধ্যে নাগরিকদের মৌলিক সেবা দেওয়া হবে। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। করোনা সংক্রমণ আর ডেঙ্গু মশার বিস্তারের কঠিন সময়ে দায়িত্ব নিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস। রাজধানীর যানজট, জলাবদ্ধতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, আবর্জনা সরাতে আছে অব্যবস্থাপনাও। এছাড়াও আগের আমলের 100 কোটি টাকার দেনা নিয়ে কাজ করতে হবে তাকে। এমন পরিস্থিতিতে নাগরিকদের জন্য সিটি কর্পোরেশনের দেয়া 28টি মৌলিক সেবাকে 5 ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিলেন দক্ষিণের নতুন মেয়র। এই সংক্রামিত ব্যাধি যেটা জনস্বাস্থ্য সেবাকে নিশ্চিত করা, দ্বিতীয় হলো মশক, তৃতীয় হলো আবর্জনা স্তূপ এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকার নগরী, চতুর্থ রাস্তাঘাট এবং পঞ্চম যানজট। এই প্রাথমিক 5টি মৌলিক নাগরিক সেবা আওতায় আমরা আগামী 90 দিনের মধ্যে আমাদের ব্যাপক কার্যক্রম আমরা নিশ্চিত করব। করোনা সংক্রমণের সময় রাজধানীর অনেক মার্কেট খোলা। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, জনস্বাস্থ্য ও অর্থনীতির কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কমিটি। করোনা ভাইরাস যে মহামারী, যে রোগ, এই সংক্রামিত ব্যাধি, এই ব্যাধি যেটা আপনারা জানেন এরই মাঝে যে এই ব্যাধি কিন্তু থাকবে। আমাদের জীবন এবং আমাদের দুটোই কার্যক্রম আরম্ভ করতে হবে। নির্বাচিত হওয়ার 3.5 মাস পর ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ এমদাদুল হকের কাছ থেকে নতুন মেয়রের দায়িত্ব বুঝে নেন শেখ ফজলুর তাপস। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর সমস্যা সমাধান করা প্রধান কাজ বলে জানালেন উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। সকালে রাজধানীর মিরপুর 6 নম্বর ওয়ার্ডে এডিস মশা নিয়ন্ত্রণে চিরুনি অভিযান পরিচালনা করার সময় এ কথা বলেন তিনি। নির্ধারিত গুণ ও মা পরিমাণ বজায় রেখে মশা কীটনাশক ছিটানো হচ্ছে বলেও জানান কাউন্সিলর। এছাড়া এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এই চিরুনি অভিযান চলবে বলেও জানান তিনি। এটি একটি ক্র্যাশ প্রোগ্রাম, 5 দিনব্যাপী। 5 দিনের ভিতরে চেষ্টা করবো আমরা পুরো ওয়ার্ডটা আমাদের এই ইসের আওতায়, পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় নিয়ে আসতে এবং কোথাও যাতে কোনো মশা না জমায়, পানি না জমায়, সেই জন্য আমরা কাজ করব। আর এই কাজটা আমাদের চলমান, 5 দিনেই শেষ হবে না, এটা চলমান কাজ, সারা বছর চলে। তবে এই সময়টা আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে করছি।
বরেণ্য সঙ্গীতজ্ঞ আজাদ রহমান আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আজাদ রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেল 4:30 দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজাদ রহমান, জন্ম আমার ধন্য হলো মাগো, ভালোবাসার মূল্য কত, ও চোখে চোখ পড়েছে যখনই, মানুষের রঙে রাঙাবো, ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, এক বুক জ্বালানিয়ে বন্ধু তুমি সহ বহু গানের সঙ্গে জড়িত আজাদ রহমান। একাধারে তিনি সঙ্গীত পরিচালক, শিল্পী, গীতিকার, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা। করোনা মহামারীতে মৌসুমি ফলের ন্যায্য দাম পেতে ই কমার্স ব্যবসাকে সহজ করার দাবি জানিয়েছে আম চাষী ও ব্যবসায়ীরা। একজন সরকারি সহায়তার পাশাপাশি ব্যাংকিং সেবার আওতা বাড়ানোর কথা বলেন তারা। মৌসুমি ফল বিপণন নিয়ে কৃষি মন্ত্রণালয়ের অনলাইন বৈঠকে এসব কথা উঠে আসে। সারা দেশে নির্বিঘ্নে ফল পরিবহন সরবরাহ সবার সহযোগিতা চান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক। শারফুল আলমের আরেকটি রিপোর্ট। এবছর মৌসুমি ফলের ভালো ফলন হয়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাতক্ষীরা, পার্বত্য অঞ্চল সহ অন্যান্য জেলায় লিচু ও আম চাষে ব্যস্ত কৃষকরা। তবে করোনা ভাইরাসের কারণে এবার ফল বাজারজাতকরণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। লকডাউন পরিস্থিতির মধ্যে সারা দেশে ভোক্তার কাছে আমসহ অন্যান্য ফল পৌঁছে দিতে সহজে পরিবহন ও কুরিয়ার সার্ভিস সেবা পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান ফল ব্যবসায়ীরা। বাজারে পর্যাপ্ত বেচা কিনা হবে কিনা এই জন্যই স্যার আমরা একটু দুশ্চিন্তা এবং টেনশনে স্যার। চাষি, ব্যবসায়ী এবং ভোক্তা এই নতুন একটা বাজার নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ এই করোনা পরিস্থিতির মধ্যে আমাদের এই যে অনলাইন মার্কেটিং, ই মার্কেটিংটা বাংলাদেশের মধ্যে একটা ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আমরা আশা করছি। দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে আম রপ্তানিতে জরুরি ভিত্তিতে কার্গো বিমান চালুর দাবি জানিয়েছেন আড়তদার ও ব্যবসায়ীরা। তাদের মতে মৌসুমে ইউরোপের বাজারে প্রতিদিন অন্তত 100 মেট্রিক টন আম রপ্তানি করা সম্ভব। এই অবস্থায় সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার তাগিদ দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। আমাদের অর্থনীতিতে এই আম, লিচু এবং কাঁঠাল, আনারস এই ফলগুলো বিরাট ভূমিকা রাখে এবং এর সাথে অনেক চাষিরা জড়িত। সংশ্লিষ্ট সকলদেরকে নিয়ে আমরা এই মৌসুমি ফল, আম, লিচু এবং আনারস, অন্যান্য ফল এগুলো বাজারজাতকরণে সহযোগিতা করব। করোনা সময়ে মৌসুমি ফলের ন্যায্য দাম পেতে প্রশাসনের সব ধরনের সহযোগিতা চান চাষি, আড়তদার ও পরিবহন খাতের ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিড়ি শিল্পকে কুঠির শিল্প ঘোষণা সহ অন্যান্য দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। সকালে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রোশন এরশাদের বাসভবনের সামনে জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন সহ কয়েকটি সংগঠন যৌথভাবে এই কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান সমন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। বিড়ি শিল্প বন্ধ করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। দেখছেন এটিএন বাংলা সংবাদ। ঢাকার 65টি ওয়ার্ডের খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। গুলশানের কালা চাঁদপুর স্কুল মাঠে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মইনুল হোসেন খান নিখিল, উত্তর শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও উপদপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুল এ ত্রাণ বিতরণ করেন। ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যবিধি না মেনে বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানগুলোতে চলছে ঈদের কেনা বেচাকেনা। সকাল থেকে বিকেল পর্যন্ত এমন মার্কেটে মানুষের উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্বের চিহ্ন থাকলেও তা মানছে না কেউই, বেশিরভাগই মাস্কবিহীন, এমনকি শিশুদেরও নিয়ে আসছেন অনেকে। হাজারো ক্রেতার উপস্থিতির কারণে জেলায় করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন সচেতন মানুষরা। তবে স্বাস্থ্যবিধি ও নির্দেশনা না মানলে মার্কেট বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এবারে পার্টেক্স খেলার খবর।
করোনা ভাইরাস মহামারীতে মৌসুম বাতিল হলেও ক্লাব ব্রুজেসকে বেলজিয়ামের লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। মৌসুম বাতিল হওয়ার আগে একটিমাত্র খেলা বাকি ছিল ব্রুজেসের, আর দ্বিতীয় স্থানের দলের চেয়ে 15 পয়েন্টে এগিয়ে ছিল তারা। এতে মোট 17 বারের মতো আর গত 5 মৌসুমে তৃতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন হল ক্লাব ব্রুজেস। লিগ শিরোপা জেতায় আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও খেলবে বেলজিয়াম এই দলটি। বেলজিয়াম হল ইউরোপের প্রথম কোনো দেশ যারা করোনা ভাইরাসের কারণে লিগ বাতিল করেছিল। শুক্রবার ক্লাব কর্মকর্তাদের সাথে সভা শেষে ক্লাব ব্রুজেসকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা দেয় বেলজিয়ামের ফুটবল ফেডারেশন। ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা দল ভারত, পৃথিবীর যে কোনো দেশেই তাদের সমর্থকের অভাব হয় না। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার খেললেও তাদের সমর্থনে গ্যালারি ভর্তি ভারতীয় দর্শক হাজির হন, কিন্তু ব্যতিক্রম একমাত্র বাংলাদেশে। এদেশে খেলতে এলেই খুব বেশি সমর্থক দেখা যায় না ভারতের। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সাথে লাইভ আড্ডায় এসব কথা জানান ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা। অনেকটা আক্ষেপ করেই তিনি বলেন, অনেক দেশেই খেলেছি, অনেক মাঠেই খেলেছি যেখানে আমাদের সমর্থকের অভাব হয়নি। গ্যালারি ভর্তি থাকে আমাদের সমর্থকে, তবে শুধু বাংলাদেশে খেলতে গিয়েই এমনটা দেখতে পাইনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। একদিনে করোনায় 16 জনের মৃত্যু শনাক্ত, 930। এ মাসেই প্রতিদিন 10,000 নমুনা পরীক্ষার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী। করোনা থেকে সুস্থ হওয়া লোকের রক্তে প্লাজমা দিয়ে আক্রান্তের চিকিৎসা শুরু ঢাকা মেডিকেলে। কোভিড-19 থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের 43 জন ডাক্তার ও নার্স। করোনার কারণে বেকার হয়েছেন দেশের অন্তত 1.5 কোটি মানুষ, বলছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এবং মশক নিধন ও জলাবদ্ধতা দূর সহ নগর পরিচ্ছন্নতায় 5 ধাপে কাজ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন, দায়িত্ব নিয়ে প্রতিশ্রুতি মেয়র তাপসের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।